আলিসা গ্রুপে সমিত এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গল্প দেওয়া হয় তার মাঝে কিছু গল্প ওইভাবে পোস্ট করা হয় যেগুলোকে ইসলামিক গল্প বলা হয় তো এই ধরনের ইসলামিক গল্প আমরা পড়তে পারবো কিনা জানালে উপকৃত হব ইন্নদিল ওসালাম ভাই আমরা বলবো যে ইসলামিক গল্প বলতে যদি কোরআন এবং সুন্নার গল্প হয় এগুলোকে ইসলামিক গল্প বলা হয় তাহলে এগুলোকে ইসলামিক গল্প বলা হয় তবে ইসলামিক গল্প বলতে যদি কোরআন সুননা বিরোধী কোন গল্প হয় যে গল্পের পিছনে কোরআন এবং সুন্নার কোনো রেফারেন্স উল্লেখ করা হবে না অমুক বুজুর্গ এই করেছে পানির উপর দিয়ে হেঁটে গেছে আগুনের উপর উঠে হেসেছেন বিভিন্ন ধরনের যেগুলো কল্প কাহিনী এগুলো শরীয়ত বিরোধী এগুলো গুনাহের কাজ এই ধরনের গল্প আমরা পড়তে পারবো না এই জন্য আমরা বলবো গল্প বলতে কোরআন এবং সুন্নার আলোচনা একটি গল্প বলেছেন কি নেব্রাহিম আলাইসালামের গল্প তাহলে এইখান এখানে আমরা অবশ্যই তার কেসা তার কাহিনী কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নার অনুকূলে হতে হবে তথা যা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে তিনি তার মতো করে পেশ করেছেন যে একজন বড় নবী ছিলেন যে নবীর নাম ছিল ইব্রাহিম আল তিনি ছিলেন তিনি ছিলেন উলুল আজম দৃঢ় প্রত্যয় রসুলদের মাঝে একজন তিনি ছিলেন এই এইভাবে বলে তিনি বলেছেন তার ঘটনা উল্লেখ করেছেন তাহলে তার হিস্ট্রি সংক্ষেপে তিনি পেশ করেছেন এবং তার পিছনে কোরআন এবং সন্ন্যার রেফারেন্স উল্লেখ করেছেন আর যা তিনি বলেছেন তা অনুকূলে নয় এই ধরনের আমরা পড়তে পড়তে ঘটনা পারবো যেগুলো কোরআন সন্ন্যার সাথে মিল রয়েছে কিন্তু সাধারণ আমরা যারা রয়েছি যেখানে কোরআন সন্না উল্লেখ করা হয় না এমনি গদবাধা কিছু লেখা হয় এই ক্ষেত্রে আসলে সেটি সঠিক না সঠিক নয় এও আমি জানি না এবং সেটিকে আমি কাউর কাছে জানার জন্য আমার কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টাও নাই শুধু পড়ব না এ ধরনের পড়া থেকে বিরত থাকতে হবে এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি এই ধরনের কিসা কাহিনী এই ধরনের গল্প ধরনের উপন্যাস না পড়ে কোনো একজন ইসলামিক স্কলার যাকে আপনি ভালো করে জানেন বিজ্ঞ আলেম তার একটি বই পড়ুন তার সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে যে তিনি সঠিক আলেম সঠিক আলেম তিনি যা লিখবেন তা কোরআন কোরআনসোনার অনুকূলেই লিখবেন তার কাছ থেকে ভুল হতে পারে তিনি মানুষ তবে জেনে শুনে ভুল করবেন না এই বিশ্বাস আমার প্রতি এই বিশ্বাস আমার তার প্রতি রয়েছে ধরনের ব্যক্তিত্ব এ সম্পন্ন আপনি বই পড়ুন অথবা ফেসবুকে যাদেরকে আপনি আলেম হিসেবে জানেন যে তারা প্রকৃত আলেম তারা কোরআন কোরআনসুন্নার বহির্ভূত কখনো কিছু লেখেন না পোস্ট করেন না তাদের লেখনিগুলো, তাদের উপন্যাসগুলো তাদের গল্পগুলো যেহেতু কোরআনসুন্নার আলোকে তারা বলেন সেগুলো আপনি পড়তে পারেন কিন্তু এমন ব্যক্তি বলেছে যাকে আমি আদৌ চিনি না তার আকির কি সেটি আমি জানি না তুই কোন মান সেটি আমি জানি না কি লেখেন সেটি আমি জানি না তবে ইসলামিক গল্প লেখেন না এ ধরনের গল্প পড়া নিজকে ক্ষতি করা ছাড়া আর কিছুই নয় এর মাধ্যমে মনমেন্ট চেঞ্জ হয় এর মাধ্যমে আকিদা বিশ্বাস চেঞ্জ হয় পরিবর্তন হয় অনুরূপভাবে সঠিক পথ থেকে কখনো কখনো পথ হতে থাকে এজন্য যারা আমরা সোশ্যাল মিডিয়াতে দিন শিক্ষা অর্জন করেছি হতে পারে সেটি পড়ে হতে পারে সেটি শুনে হতে পারে সেটি দেখে যার ভিডিও দেখব যার লেকচার শুনবো যার লেখনি পড়ব তার সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে এবং এবং জানার ভিত্তিতে এবং জানার ভিত্তিতে তার কাছ থেকে নিতে পারবো বিশেষ করে বিষয়গুলো যেই বিষয়গুলো ইসলামিক বিষয় সে বিষয় বিষয়গুলো আমরা স্পষ্ট করছি যেগুলো ইসলামিক বিষয় সেগুলো অবশ্যই আমাকে জানতে হবে যে আমি কার আলোচনা শুনি তার ভয়েস অডিও না ভিডিও তার লিখনি তিনি কে তার সম্পর্কে যদি না জানি তাহলে আমাদের সাধারণ মানুষের শোনা আদৌ ঠিক হবে না পক্ষান্তরে দুনিয়াবি বিষয়গুলো দুনিয়াবি বিষয়গুলো আমরা যে কোনো উপায়ে জানতে পারি এই ক্ষেত্রে ব্যক্তিকে আমি জানি অথবা না জানি এতে কোনো সমস্যা নাই এই জন্য আমাদেরকে আবারও সতর্ক হতে হবে আমরা যারা ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যত সোশ্যাল মিডিয়ারও রয়েছে তাতে দিন অর্জন করি দিন শিখি অবশ্যই আমাকে শেখার ক্ষেত্রে আমার সঠিক যে নীতিমালা পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করতে হবে অল্লাহ